এবারে তারবীর ইসলাম আপনি লিখেছেন স্বপ্নদোষ হলে শুধু নাপাকি ধুয়ে ফেললে নামাজ হবে কিনা? না, স্বপ্নদোষ হলে যেই জায়গায় নাপাক লেগেছে, কাপড় হোক শরীর হোক, সেই জায়গা তো ধুতে হবেই, সেই সাথে গোসল আপনাকে করতে হবে, ফরজ গোসল। এমদাদুল হক ইনাম আপনি লিখেছেন, বাবা মাকে কি পায়ে ধরে সালাম করা যাবে? দেখুন, সালাম মুখে করার বিষয়, সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই। বিভিন্ন হাদিস থেকে মানে শ্রদ্ধার অংশ হিসাবে পায়ে চুম্বন করার বিষয় বর্ণিত আছে, সেটি ভিন্ন বিষয় এবং সেটা নিয়ে অনেক ব্যাখ্যা অনেক বিশ্লেষণ আছে, কিন্তু সালাম হিসাবে পায়ে চুম্বন করা বা পা ছোঁয়া এটার কোনো নির্দেশনা ইসলামে নেই। এটি আমাদের সমাজে এসেছে হিন্দুদের পদধূলি নেওয়া বা চরণধূলি নেওয়া থেকে, হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মের একটা সংস্কৃতি হলো চরণধূলি নেওয়া মুরব্বীদের, তো সেখান থেকে পদধূলি বা চরণধূলি থেকে নিয়ে কদমবুসি এসেছে বা সেখান থেকে পা ছুঁয়ে সালাম করা, কদমবুসি বলতে পা ছুঁয়ে সালাম করা, এই কালচারটা এসেছে। মূলত সালাম হবে মুখে, যদি পা ছুঁয়ে সালাম করতে হয় তাহলে সালামের তো একটা জবাব আছে। আপনি সালাম দিতে গিয়ে একজনের পা ছুঁলেন, তিনি যিনিই হন না কেন, তো জবাবে তিনি আপনার কী ছুঁবেন? মানে জবাবে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে আল্লাহর পরম নির্দেশ করেছেন কোরআনে কারিমে, ওয়াইদা হুইয়্যাতুম বিতাহিয়্যাতিন ফাহইয়্যু বিআহসানি মিনহা ওয়া রুদ্দুহা, তোমাদেরকে যখন কোনো অভিবাদন, যারা কেউ অভিবাদন জানায় তখন তোমরা তার চাইতে ভালো অভিবাদন দিয়ে রিপ্লাই করো, কিংবা কমপক্ষে যেটুকু করছে সেটুকু ফেরত দাও। তো কেউ আসসালামু আলাইকুম বললে আপনি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কমপক্ষে রহমতুল্লাহ বলবেন, নাহলে কমপক্ষে ওয়ালাইকুম আসসালাম বলবেন। কেউ পাঁচুয়ে যদি সালাম করে, মানে সালাম যদি পাঁচুয়ে করার অপশন থাকে আর সেটা যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে যিনি সালামটা গ্রহণ করলেন, যাকে সালামটা দেওয়া হলো, তিনি জবাবে কী ছুঁবেন? এখানে তো কোনো কিছু মানে কোনো গ্রহণযোগ্য উত্তর খুঁজে পাওয়া কঠিন, যার কারণে আমরা বলবো যে পা ছুঁয়ে সালাম ইসলামের শরীয়ত কোনো নির্দেশ নয়, সালামের মধ্যে পা ছোঁয়ার কোনো সম্পর্ক নেই। নুসরাত জাহান সাইমা আপনি লিখেছেন, মৃত সন্তানের জন্য দোয়া করব কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণভাবে দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে যেন ক্ষমা করেন, যদি সে বালে প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তার ভুল ত্রুটি তার অপরাধ গুনাহ এগুলো যেন আল্লাহ মাফ করেন, আর যদি সে ছোট সন্তান হয়ে থাকে তাহলে সে যেন মা বাবা সুপারিশকারী হয় আখেরাতে, সেজন্য আল্লাহ কাছে দোয়া করবেন, জান্নাতে যেন আল্লাহ তাআলা একত্রিত করেন সেজন্য আল্লাহ তাকে দোয়া করবেন। সাধারণভাবে এটার জন্য বিশেষ কোনো ফর্মেট দোয়া করতে হবে এমন কোনো কথা নেই। এমনি মোস্তাফিজুর রহমান আপনি লিখেছেন, মেসেজের মাধ্যমে কাউকে সালাম দিলে কি সালামের নেকি পাওয়া যাবে? যে অবশ্যই, সালাম আপনি মুখে যেমন দিলে সওয়াব পাবেন, লিখিতভাবে সালাম দিলেও সালামের সওয়াব পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি লিখেছেন বিভিন্ন রাজা বাচ্চাদের কাছে, সেখানে তারা তাদের কাছে তিনি সালাম লিখে পাঠিয়েছেন, অতএব লিখিতভাবে সালাম দেওয়া এই হাদিসের আলোকে প্রমাণিত। আমরা আপনার যে ইয়ের মাধ্যমে বার্তা প্রেরণ করার মাধ্যমে যে সালাম দিয়ে থাকি, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পত্র প্রেরণের মাধ্যমে সালাম দেওয়ার সুন্না সেটার সাথে হুবহু মিল হয়, বিধায় আমরা এর মাধ্যমে সালামের সওয়াব পেতে পারি ইনশাআল্লাহ তাআলা। এরপরে সাজিদুল ইসলাম সাজিদ আপনি লিখেছেন, সচ্ছল হওয়ার পরও কি ছেলের বউকে অথবা মেয়ের জামাইকে জাকাতের অর্থ দেওয়া যাবে? দেখুন, সচ্ছল হওয়ার পরও ছেলের বউকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না, অর্থাৎ ছেলের বউ যদি সচ্ছল হয় তাহলে তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, মেয়ের জামাই যদি সচ্ছল হয় তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না, কিন্তু এরা দুজনে যদি অভাবী হন, অর্থাৎ তাদের সংসার চলতে কষ্ট হয়, যা তারা পান তাদের মৌলিক প্রয়োজন পূরণ করতে পারেন না, এক কথায় গরিব অভাবী, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন। নাবিলা তাসলিমা বসু আপনি জানতে চেয়েছেন, ওসিয়ত করে কেউ যদি তা ফেরত নিতে চায় তাহলে করণীয় কি? কেউ যদি কোনো কাউকে কিছু দিবেন এমন ওসিয়ত করেছেন তাহলে সেটা ফেরত নেওয়া উচিত নয়, বিশেষ করে দান করে ফেলেছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে দান করার পর আর সেটা ফেরত নেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসে বলেছেন, আল্লা ইদু ফি হাবাতিহি কালকাল বি ইয়াউদু ফি কাইহি, কুকুর বমি করার পর সেটা মানে যদি আবার খেতে যায় সেটা যেরকম নোংরামো, একজন মানুষ কাউকে কিছু দান করার পর সেটা যদি তিনি ফেরত নিতে চান বা ফেরত নেন সেটা একই ধরনের নোংরামো বা খারাপ কাজ, গর্হিত কাজ। এই হাদিসের আলোকে অনুক্রামাকে মেডিকে না যায় এবং গুনাহের কথা বলেছেন, ওকে এখনও দেন নাই, জাস্ট আপনি নিয়ত করেছেন, সেই নিয়তটাকে আপনি কোনো যৌক্তিক কারণে পরিবর্তন করতে চাইলে করতে পারেন। আবু জাফর আপনি লিখেছেন, পাতলা জামা যাতে শরীর দেখা যায় অনেক পুরুষ পরে, এবার ইসলাম কী বলে? যদি এটা সতর ঢাকার ক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয়, অর্থাৎ নাবি থেকে হাঁটু পর্যন্ত তিনি ঠিকই ঢাকছেন কিন্তু উপরের যে জামাটা পরছেন সেই জামাটা পাতলা হয়, তাহলে সেক্ষেত্রে তো তিনি সতর ঢাকার যে ফরজ সেটা আদায় করে ফেলেছেন, যার কারণে এটা কোনো কবিরা গুণা হবে না, কিন্তু সেই দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভালো কাজ নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অতিরিক্ত পাতলা পোশাক যার ফলে শরীর দেখা যায় ধরনের পোশাকের ভর্ৎসনা করেছেন, বিশেষ করে নারীদের ব্যাপারে। তো পোশাকের যে উদ্দেশ্য সেটাই যদি ব্যাহত করে তাহলে সেক্ষেত্রে সে পোশাক অবশ্যই প্রশংসনীয় পোশাক হতে পারে না। এই জন্য এত পাতলা পোশাক পরা অনুত্তম অনুচিত, কিন্তু পুরুষ যদি এরকম করেন তাহলে সেক্ষেত্রে কবিরা গুণা হবে না, যেহেতু তার সতরটা অন্তত ঢাকা হচ্ছে পাজামা ইত্যাদির মাধ্যমে, সেখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। আবু তাহের আপনি লিখেছেন, আমি কাতারে থাকি, কাজের সুবাদে আমাকে সহকর্মী ফিলিপাইনের মেয়ে কর্মীর সাথে চলতে হয়। তারা খ্রিস্টান এবং বেপর্দা চলাফেরা করেন, না চাইতেও আমার দৃষ্টি অনেক সময় হেফাজত করা সম্ভব হয় না, এমত অবস্থা আমার করণীয় কি? আবু তাহের অত্যন্ত জটিল একটা জায়গা, দিন এবং ইমানের উপর টিকে থাকা এ যুগে অনেক কঠিন। এই কঠিন কাজটা যে করতে হবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। তো যেই কাজ, যেই প্রফেশন আপনার দিনদারিতাকে ক্ষতিগ্রস্ত করবে, আপনার তাকওয়াকে ক্ষতিগ্রস্ত করবে, যার ফলে আপনি চোখের পর্দা লঙ্ঘন করতে বাধ্য হবেন এবং চোখের জেনা আপনার নিয়মিত হবে এবং সেই জেনা আপনাকে মূল জেনার দিকেও নিয়ে যেতে পারে, সেরকম সমূহ আশঙ্কা তৈরি হয়। অন্তত আপনি চোখের জেনা থেকে নিজেকে বাঁচানো অসম্ভব হয় সহকর্মী যদি সুশ্রী সুন্দরী নারী হয় এবং সে যদি বেপর্দা চলে। তো সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন তাহলে সেই জায়গায় চাকরি করা আপনার জন্য জায়েজ নয়। প্রয়োজন আপনি প্রফেশন চেঞ্জ করবেন, চাকরি চেঞ্জ করবেন, অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন, সেই চেষ্টা আপনার মধ্যে অব্যাহত থাকতে হবে। যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি গুণাগার হবেন। এরপর হোসেন বাবু আপনি লিখেছেন, আমি একটা রোগের কারণে আল্লাহর কাছে বলেছিলাম আমি ভালো হলে একটা ছাগল কোরবানি দেব, এটার গোস্ত আমি বা পরিবারের সদস্যরা খেতে পারবেন, দয়া করে জানাবেন। রোগের কারণে আপনি যদি বলেন যে আমি সুস্থ হলে একটা ছাগল কোরবানি করব, তাহলে সেটা মান্যত হয়ে গেল। আপনি যদি সুস্থ হয়ে থাকেন তাহলে পরবর্তীতে এই ছাগল জবাই করার পর এটার গোস্ত আপনি গরিবদেরকে দান করে দিতে হবে, এটা আপনি খেতে পারবেন না, কারণ মান্যতের গোস্ত যিনি মানত করেছেন তিনি খেতে পারবেন না। তানভীর রহমান আপনি লিখেছেন, সৌদি আরব এবং বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র 3 ঘন্টা, তাহলে ওনারা কেন একদিন আগে আর আমরা কেন একদিন পরে ঈদ উদযাপন করি? ওনাদের সাথে মিলিয়েও তো ঈদ করতে পারি। এ বিষয়ে একটু আগে আমরা বক্তব্য দিয়েছি, একটা প্রশ্ন উত্তর বিস্তারিত বলেছি, সেটি আশা করি শুনে নেবেন। আর একটি হাদিসও মাথায় রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা ঈদ সেদিন উদযাপন করবে যেদিন লোকেরা ঈদ উদযাপন করে, অর্থাৎ সমাজের লোকেরা উদযাপন করে। আপনার সমাজে চাঁদ দেখা, প্রমাণিত হওয়া এবং সেটাকে সমাজের মানুষ সেটাকে অনুসরণ করার উপর নির্ভর করে আপনাকে ঈদ উদযাপন করতে হবে, রোজা সিয়াম পালন করতে হবে। আপনি নিজে মন করে যদি কোনো কিছু করেন তাহলে একটা বিচ্ছিন্নতাবাদ হবে, সমাজের মধ্যে ভিন্ন ধারা তৈরি করা হবে যার ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের কারো বিবেচনা থাকার কথা নয়। সরকার সেলিম আপনি লিখেছেন, একজন স্ত্রী তার স্বামীর ভয়ে পর্দা করে কিন্তু স্বামীর অগোচরে পর্দা লঙ্ঘন করার অবস্থায় স্বামীর কী করণীয়? স্বামী যদি জানতে পারেন যে তার অগোচরে তিনি পর্দা লঙ্ঘন করে থাকেন তাহলে তাকে নসিহা করবেন, কাউন্সেলিং করবেন, তাকে শাসন করবেন, যেভাবে সম্ভব তাকে সঠিক পথে আনার চেষ্টা করবেন, বোঝাবেন। তারপরে যদি তিনি লুকোচুরি করেন তাহলে সেক্ষেত্রে স্বামী অন্তত আল্লাহর কাছে দায়মুক্ত থাকবেন এবং তিনি তার চেষ্টা যতটুকু করার ততটুকু তিনি করেছেন, এর জন্য তিনি ইনশাআল্লাহ তার কাছে আজর পাবেন। তসলিম লিনা আপনি লিখেছেন, প্রতি সপ্তাহে একদিন বা দুদিন নিজ এলাকা থেকে 80 কিলোমিটারের বেশি দূরত্বে ডাক্তাররা অনেকে চেম্বার করতে যায়, সেক্ষেত্রে কি কসরের নামাজ রেগুলার এভাবে আদায় করা যাবে সপ্তাহে একদিন বা দুদিন? নিজ এলাকা থেকে যদি 80 কিলোমিটার বেশি দূরত্বে ডাক্তাররা চেম্বার করতে যান তাহলে তিনি সেখানে মুসাফির, সেখানে তার যদি নিজস্ব থাকার কোনো ঠিকানা না থাকে তাহলে সেক্ষেত্রে তিনি মুসাফির হিসাবে সেখানে কসরের সালাত আদায় করবেন। সেটা সপ্তাহে নিয়মিত 2-3 দিন হতে পারে এবং প্রতিদিনও হতে পারে, সফর দূরত্বে গেলে তিনি মুসাফির হিসাবে গণ্য হলে সেক্ষেত্রে তিনি অবশ্যই কসরের সালাত আদায় করবেন। আব্দুর রহমান আপনি লিখেছেন, পরিবারের সবার মিলে 7.5 বছর স্বর্ণ থাকলে কি জাকাত দিতে হবে? না, শরীয়তে হিসাব নিকাশ বা অ্যাকাউন্টিংয়ের বিষয়টা প্রত্যেকেরটাকে আলাদা আলাদা করে দেখে, যার কারণে পরিবারের সবার স্বর্ণকে একত্র করার কোনো প্রয়োজন নেই। মায়ের স্বর্ণ এবং মেয়ের স্বর্ণ দুজনের স্বর্ণকে পৃথক পৃথক রাখলে যদি কোনোটাই 7.5 বলে না হয় তাহলে কারোর উপরে জাকাত ফরজ হবে না, আর যদি দুইটাকে একত্র করলে 7.5 বলি হয় তাহলে যে জাকাত আসবে ব্যাপারটি সেরকম না, কারণ জাকাত স্বর্ণের উপর না ব্যক্তির উপর আসে, ব্যক্তির কী আছে এটা দেখার বিষয়। হ্যাঁ, স্বর্ণ কম আছে 7.5 বলি কিন্তু তার সাথে নগদ টাকা আছে, দুটো মিলে যদি রূপার নেশাব পরিমাণ হয় অর্থাৎ 500-500 গ্রাম রূপা কেনার মতো হয়ে যায় তাহলে কিন্তু তার 2-4 বলি স্বর্ণ, তো 1-2 বলি 1 বলি স্বর্ণ সামান্য কিছু টাকা থাকলে কিন্তু জাকাত তার উপরে ফরজ হয়ে যাবে। তাহলে কয়েকজনেরটাকে মেলানোর প্রয়োজন না, নিজের যা আছে সেটা কী আছে না আছে, নগদ টাকা আছে কিনা স্বর্ণের সাথে সেটা দেখার বিষয়, নগদ টাকা থাকলে অল্পতেই কিন্তু জাকাত ফরজ হয়ে যাবে, অন্যথায় শুধু স্বর্ণ থাকলে 7.5 বলে নিচে এককভাবে, একজনের না থাকলে
সাত ভরির নিচে থাকলে সাকাত হবে না, তার উপর অবশ্য আসবে না। সিয়াম পাঠোয়ারি আপনি লিখেছেন, আমি একজনকে পছন্দ করতাম কিন্তু ইসলামে তো এগুলো ঠিক না, আমি এখন তা বুঝতে পারলাম, তাই আমি ভুলে যেতে চাই কিন্তু ঘুমোতে গেলে বা মাঝে মাঝে এখনও তার চেহারা মনে পড়ে, এখন আমি কি করব? প্রথম কথা হলো যে আপনার যদি সামর্থ্য থাকে এবং সুযোগ থাকে তাহলে দ্রুত তার সাথে বিয়ে করা ফেলা উচিত, কারণ বিয়ে করার মাধ্যমে ইনশাআল্লাহ বিয়ে নিলে আপনি আস্তে আস্তে তাকে বলাটা সহজ হবে। দ্বিতীয় কথা হলো যে এ ধরনের বিষয়গুলোকে ভুলতে একটু সময় লাগে কিন্তু আপনি ভুলে যাবেন সেটুকু নিশ্চিত। আপনি এটা নিয়ে খুব বেশি অরিড না থেকে আপনি অন্য মানুষ হওয়ার চেষ্টা করেন, নিজেকে অন্যদিকে ব্যস্ত করার চেষ্টা করেন এবং এটাকে ভুলে থাকার চেষ্টা করেন, একটা সময় ইনশাআল্লাহ বিয়ে নিলে দেখতে দেখতে দেখবেন যে আপনার মন থেকে সেটা হারিয়ে গেছে। সাদিয়া ইসলাম আপনি লিখেছেন, উজু করার পর যদি মোবাইলে কারো মেসেজ রিপ্লাই দেই অথবা কথা বলি তাহলে কি উজু ভঙ্গ হবে? না, এর কারণে উজু ভঙ্গ হবে না। আরমান হোসেন আপনি লিখেছেন, আমি যদি বাড়িতে কোরআনের অনুবাদ এবং হাদিস অনুবাদ পড়ে সে অনুযায়ী আমল করি এবং তা প্রচার করি তাহলে কতটুকু শরীয়তসম্মত হবে? আপনি অবশ্যই কোরআনে কারিমের অনুবাদ পড়ে আমল করে, হাদিস অনুবাদ পড়ে আমল করে এবং অন্য কাউকে আপনি প্রচার করে সব আহরণ করতে পারেন, এটা বোঝানো জায়েজ হবে। তবে হ্যাঁ, শরীয়তের সূক্ষ্ম যে বিষয়গুলো আছে, বিশেষ করে শরীয়তের বিধিবিধান সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আপনি বিস্তর না জেনে নিজের সামান্য বা সংক্ষিপ্ত বা খণ্ডিত জানা বিষয়টিকে অন্যদের কাছে প্রচার করতে যাবেন না। আর এমনিতে কোরআন হাদিসের যে নসিহাগুলো আছে, মোটিভেশন আছে, উৎসাহ আছে এবং সতর্ক করার বিষয়গুলো আছে, সেগুলো আপনি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করতে পারেন, শিক্ষণীয় বিষয়গুলো শেয়ার করতে পারেন, ইতিহাস যেগুলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সেগুলো আপনি শেয়ার করতে পারেন এবং সেগুলোতে শিক্ষা গ্রহণ নিজেও করতে পারেন বা করা উচিত।